মহানবী একদিন বলে ফেললেন, তোমরা জানো কি জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ বা জমিন ব্যস্ত? এক সাহাবা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিন ব্যর্থ যদি জান্নাতি হয় তো জাহান্নামের স্থান কোথায়? মহানবী বললেন, দিন আসিলে রাত্রি কোথায় যা, রাত্রি আসিলে দিন কোথায় যা। সুতরাং যা কিছুই করো সাধনা ছাড়া কিছু পাবে। তুমি মুনি ঋষি অলি গাউস কুন্দু বাবদাল আরিফ চিমরা সফি সেই যা কিছু হইতে চাও তোমার ধ্যান সাধনা করতেই হবে। এটাই প্রত্যেক নবী শিখিয়ে দিয়ে গেছেন, মহানবী তো হাতে আঙ্গুল দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। সত্য পেতে চাও দেখো, আমি কিন্তু আদমের আগেই নবী, আজ কুর্শি লৌহ মাহফুজ, আসমান জমিন চন্দ্র সূর্য সব সৃষ্টির আগে আমি আছি রুণে মহানবী রূপে। আমি ফার্স্ট, আর ভালো লাগলো কে দলি গেছে কে দেখায় তিসো খোলা খাবো কেন সৃষ্টি সেখানে ধরতে পারবে? তো মহানবী দুটোকে সৃষ্টি হয়েছে, এক কথাই তো শেষ। মহানবীকে দুই ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে নিয়ে আসে, ধনুক বললেন কেন, তীর বললেন না কেন? মানুষ গুলির দূরত্ব দিয়া রাইফেল মাপে, ধনুক বললেন কেন? দেড় হাজার বছর আগে একটা অর্ধবৃত্তকে বুঝাইতে গেলে ধনুকের মতো অর্ধবৃত্তই বুঝায়। দুই ধনুক কেন বললেন? দুটি অর্ধবৃত্ত সমান সমান একটি বৃত্ত, টু সেমি সার্কেল ইজ ইকুয়াল টু ওয়ান সার্কেল, বৃত্ত হচ্ছে না বৃত্ত বানিয়ে নাও। রাইট হ্যান্ড পোর্শন রুনে মোহাম্মদ, ডার্ক পোর্শন আল্লাহ। মহানবীর শরীরে একটা ফোটাও মাটি নাই, নট এ সিঙ্গেল মানে প্রতিবিম্ব আসবে, মিলন হবে, মহানবীর ছায়া নাই। পোখারি মুসলিম আবদল দশাই তিরমিজি মেসকা পাইহাটি বেমাদাদার প্রতি মাঝে যে আঙ্গলি সব আদিতে তার ছায়া নাই। একটা পাগলাবু দৌড়ি এসে মহানবীকে ছেদন দিয়ে দেবে, পাগলাবুকে চিনল যেটা মহানবী। সুতরাং এই জীবন্ত দেবটাই তোমার কব, ছোট আজম এখানে হচ্ছে, ঘুমেতে উঠে বাথরুমে গেলা খাইলা কাঁচা, হাত মুখ ধুইরা খাইলা কাঁচা, নাস্তা খাইলা খাইলা কাঁচা, কাজে গেলা হয় ব্যবসার চাকরি অন্য কাঁচামের মুখে সারাদিন খাটলা আজা আজাম অল্পই খুঁজো অহল জাহান নামে যাবে না, জাহান নামে আছ। অনেক উচার কথা আর বলা যায় না, নীরব হয়ে যাই বোবার মতটা গিয়েছে। একটু সাধনা কর, কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই। যখন সাধনা করে দিব্য চোখে দেখবা ওটা দ্যাট ইজ নট এ ল্যাঙ্গুয়েজ,
সেটা ভাষা না, সেটা ভিশন। সিনেমা দেখো, ছবিগুলো যাচ্ছে ভীষণ, একটু সাফল্য করো, সেই সাফল্য তারাই পাবে। তাই মহানবী বলছেন, আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখন আমি নবী, তুমি কেন সাধনা করেন, উনি কেন হেরা গুহা জামানন্দুর পর্বতে 2500 ফিট উঁচুতে 15টি বছর কেন ধ্যান সাধনা করলেন, সময় অসময়। উনাকে তো প্রয়োজন ছিল না, যিনি আদমের আগেই নবী তার তো প্রয়োজন ছিল না, উনি তার জন্য না, তার অনুসারীদের জন্য, তার উম্মতদেরকে জন্য, যারা তাকে ভালোবাসে তাদের জন্য চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন, সত্যের দেখা পেতে চাও তাহলে আসো এইরকম হীরা গুহার মত নির্জন স্থানে, তুমি মোরাকাবা করে দাও, ধ্যান সাধনা করে দাও। এই ধ্যান সাধন আমি মোহাম্মদ ঘরে করলাম না, এই ধ্যান সাধন আমি তোমাদেরকে বলে দিলাম, এটা আল্লাহর ঘর কাবা, সেই কাবাতেও করলাম না। কাবাতে করলে টেকা হয়, মোরাকাবা মুসায়দা হয় না, সব মোরাকাবা মুসায়দা করি এবং মানুষের কথা সেদ্ধতুল মুনতাহা সৃষ্টি শেষ সীমা পর্যন্ত তার কথা থাকে, তারপরে কথা থাকে না। রামু গ্রামে থাকে কথা নাই, কেন কথা নাই, তুই তাই তুই থাকলে তো কথা বলব, আমার বই থাকলে সেটা আমি বই তা আমি এটা গাড়ি করতাম, কেউ নাই নিজে নিজে কথা বলা যায়। তাই আল্লাহ তার নিজ নূরকে টুকরা করে তাকেই তিনি দেখলেন। কুস্তে বর্ষমানে খুদ সুলেখা সদ্বুদ্ধি খুদ খরিদারি তার রূপ বিক্রি করার জন্য বাজারে গেল, উপহার পেল শাস্তি যে সুলেখা দেখল যে এই রূপ বাজারে বিক্রি হবে না, তাই তার নিজের রূপ নিজেই কিনে নিল। আল্লাহর নূর আল্লাহই দেখে, নূরে মোহাম্মদ, তাই জগতে সহগুণী হওয়া কত ভক্ত আমরা ধ্যান সাধনা করছে, একটু কষ্টের কাজ, এই জন্য এটা করতে চায় না। আমি ওয়াজ করতাম, তো এগুলো আমি ছোট ছিলাম, তো বড় লাগতাম আশেপাশে কথা করেছিলাম, ওই যে খন্দকের যুদ্ধে যে মহানবী পাথর বাঙ্গা 2-3 রাত খাইলে এগিয়ে বসে না, এটা ওই স্থানটা কর, তাহলে আমি জিজ্ঞেস করবো তাহলে ওই স্থানটা করছে মিষ্টি খাওয়া শূন্য কিন্তু ওই শূন্য একটু বিরক্তের মাথায় বাড়ি পড়ে, আরো 2 টাকা লাগে পড়াইলাম, তাহলে প্রশ্ন উত্তর আমি আর তুমি আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি যে আন্তর্জাতিক ও নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম, সমুদ্র জাতির
নবী ছিলেন সালে আলাইহি সালাম, দুইজন সমস্ত কমকে বলল খবরদার মূর্তি পূজা করল না, কিছুতেই বিলাইতে পারলেন না, ভুতও পারলেন না সালেও পারলেন না, পারলাম না পারলাম না কি করু, তো সাঙ্গ বাইরে দেখা সব কি করবেন, দুইটা জাতিরে ধ্বংস করে দেবেন, ধ্বংস করছে সবাই জানে, আর সামুদ জাতিরে মূর্তি পূজা করার অপরাধে ধ্বংস করে দিলেন আল্লাপা, আর সামুদ জাতিরও দুই চারশো বছর আগের থেকে অখণ্ড ভারতে যে দার মূর্তি পূজা চলতেছে, দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা কার্তিক পূজা গণেশ পূজা শ্রীনাথ পূজা জগন্নাথ পূজা সীতা দেবীর পূজা কত রকম মূর্তির পূজা হইতেছে, তুমি আমি বুঝতে পারি না জানলাপা, তাহলে এরা মূর্তি পূজা করে এগো ধ্বংস করলাম না, আর আচ্ছা মধ্যে মূর্তি পূজার জন্য ধ্বংস করে দিলা, এরাও তো মূর্তি পূজা করে, যে যুক্তি দেখাও না, যুক্তির পিছনে রহস্য আছে, নিশ্চয়ই তাদের অন্য কিছু আছে, আমিও বলছিলাম একবার এক নন্দলাল বলাচন্দী ব্রহ্মচারীকে যে তোমরা তোমরা পুজো আদায় তোমরা তো মূর্তি পূজা করো, আমাকে বললো হ্যাঁ ঠিকই বলছো আমরা মূর্তি পূজা করি, কিন্তু আমরা তোমার মতো দেওয়ালি পূজা করি না, দেওয়ালি পূজা ভগবান থাকে তার পূজা করি, আমরা মূর্তি পূজা করি, আর উদ্দেশ্য বর্বর ছিল এরা মূর্তি বানায় পারতো না, বানাইলেও লাভ মরা ধবল উদ্যানে চুমাকা আমরা পূজা করি না, কাবার ভিতরে যে আল্লাহ আছে রাব্বুল আলামিন জেনে মূর্তিটা মাত্র সিম্বলিক রিপ্রেজেন্টেশন, আমি উত্তর দিতে পারলাম না, আমি বলেছিলাম যে খাজা বাবা তো রাজপুত হিন্দু মেয়ে বিয়ে করছিলেন জানো, ও করলো দেখা হিন্দু এখন উসকো মুসলমান বানা দিয়া, খাজা বাবা কো যে বিবি হ্যায় উসকা নাম থা কৃষ্ণা তেওয়ারি উসকো মুসলমান বানা দিয়া, কলমা পড়কে ওর নাম ভি মাহিনুল হো দিয়া, সহি বতায়া ঠিক কইছ, আমি মাইক দিব কয় জাহাঙ্গীর কলমা পইরা তুই কৃষ্ণা তেওয়ারির মাহিনুর বানাইতে পারবি, কলমা পইরা রক্তের গ্রুপ ও পজিটিভ রে সারা জীবন কলমা পড়লেও নেগেটিভ হবে না, ঠিক না বাবা, সুতরাং অন্ধকারে থাকতে তো হবে না, কুইটা কুইটা দেখতে হবে, তাই কিন্তু বললাম মাতারা বিকালটির রহমান আমার সৃষ্টির দিকে তাকাও, কোন ভুল নাই, হাসিল বাসার হত্যার মিন ফকুর খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখো কোন ভুল নাই, সোমমাসের বাসা রাখা রাখাই নিয়ান করে তারপরে থাকাবে, তোমার তো তোমার কাছে বিস্ফারিত হয়ে যে আদার সামুদ্রের মূর্তি পূজার করার পড়াতে ধ্বংস করলাম, আমরা তোমরা তো করে মানে যা অখণ্ড ভারতে যে সব পূজা এখনো তো চলে
চলে না, তাই প্রথম ছাড়ল না কেন গাছটার সামনে থেকে মানা করছি সেই গাছের স্বাদ গ্রহণ করল না, সাজানা গন্ধ করেনি ওরা নথি বাচ্চার সাজানা গম টেস্টের ব্যক্তি সেই গাছটাকে ভক্ষণ করল না, বিশ্বাস কর আদম আমার চেয়ে বড় বন্ধু তুমি পাইব না, এই যে জানাতে জানাতে ফলের নকশা জানি না আমার কৃষ্ণ দিন কইয়া করবে তারা আপেল শেখ রাষ্ট্রপতি আম জাম কাঁঠাল এইটা সেইটা সব খাও, কিন্তু খবরদার ওই নিষিদ্ধ বৃক্ষের সঙ্গে দেও ডোন্ট টেস্ট ইট দ্যাট ট্রি, দোস্ত যে সব ফল খাও না ঠিক খাওয়া যেটা আসল ফল ওইটাই তোমার না করছে, হাওয়া করে যাবো না খায় সরকারের প্ররোচনায় বইরা আগমার হাওয়ায় গাছের ফল খাইল গাছ খাইল বা গাছের চাঁদ গ্রহণ করলো বা কমল খায়া ভালোছ জানান তো থাকা পারবো না, যাও আর দুনিয়া কুসির চিন দুনিয়া একটা সেন্টার জেল বানিয়ে রাখছি এইখানে যাও এখানে তুমি তোমরা দুইটা শান্তি ভোগ করো আমরা তোমার কাছে কেউ যাবো তোমরা আবার আমার দিকে ফিরে তাকাও আমার কাছে ক্ষমা চাও বা যাই করো অনুতপ্ত হো জানা দুনিয়া তো আমার বলা আখেরা তো আমার যে দুনিয়াতে অন্ধ হচ্ছে আখেরা তো অন্ধই থাকবো সুতরাং এটার মাধ্যমে আচ্ছা দুনিয়াটা আসলো মিলন হইল হাবির কাবির জন্মাইল এই সেই আল্লাহ তুমি আদম আর হাওয়ার গন্ধম খাওয়ানি কই গন্ধম খাওয়ানির অপরাধে এই দুনিয়াতে ফলাইছ ভালো কিন্তু আমি ইউসুফ আমরা কেউ জান্নাতেই চাইলে গন্ধম খাওয়ান তো দূরের কথা আমরা কেউ এই অপরাধ বহন করব তুমি না বলছো মানে আকাশে রাত বিশ্রা উখরা অদিনটা তোমার সালা তুমি হিন্দি হা আমি একজনের কোথার একজনের ঘরে দেই না আমি বাপের বাপ ছেলে কেটেই না ছেলের পূর্ণ বাপ কেটেই না যার তার হিসাব তার তার যেতে হবে আগমার হাওয়ায় বন্ধন খেয়েছে ভালোইছো ভালো করছো এই ভোটা আমরা কেন বহন করবো তুমি তো করা নিবেছ না এর উত্তর জাহাঙ্গীরে জানা নাই আর জানা যদি থাকেও কমু না দাও কি প্রশ্ন আমরা রুগীটা ভালো হইলে আনন্দ পায় ডাল্লু আছে কোটিপতি তখন আমি 1973 সালে একজন চিঞ্জিরা বাজারে ডাক্তারি করে খেয়াল করলাম উনি এই সময় নাম্মার মাছ পালনটা একটু থামিয়ে দেন না কি মাছ পানে বড় বড় বিরাট বিরাট পয়সা সুর মাছ কটার মাছ ওই বীরের যেটা
জৌলা দিয়েই মারব, উনি যায় ওই মাছ দুইটা একটা শনিবার পেল তোর আমি কেমনি করি আমার বুঝুন আসেন আসে আমাদের আপনি শোল মাছের টাকা দিয়া আর লাউ দিয়া শোল মাছে পাখি আপনারা খাও সেই ডালুয়া দিয়ে দেহান দুর্যোগ চলে আমিও হ্যাঁ কোথায় গেলাম খাইবার বলছি এই বুড়া মানুষ এই আমার বাইরে দিতেছে আমি এই শুদ্ধ মাসের হুজুর শিখলাম একটা কথা তাই হুজুর মাসটা ধৈর্য যে আনন্দ পাইছে খায় তার একানি আনন্দ নাই মাসটা যে ধরছি তখন যে আনন্দ পাইছে তার একানি আনন্দ খায় পাই না আপনি খান আপনি আনন্দ নেই এক স্বর্ণকারে চাকরিবাজারে হাফারি চিকিৎসা আমি বললাম দেখ ওষুধটা যে বক্সে রয়েছে খুব সব জার্মানি আমেরিকা ছাড়া যদি অন্য ওষুধ আমার দায়িত্ব পারবে না কাছা লোক হবে দাম হবে সেই জন্যই কিছু হুজুর আমি কি আমরা স্বর্ণকার না আমরা সোনা চুরি করি রূপা চুরি করি না কম দামি রসুন ওরাও চুরি করে না আমরাও রূপা কম দামি রইব না ছাইয়ের মধ্যে বইয়া গেল ফির অবাকে দিই না তোর কাছে একটা কথা শিখা এই জন্যই বাংলা বলছিলেন আশি বছর ভিক্ষা করে সেই ভিক্ষুকের কাছেও তুমি অভিজ্ঞতার এমন একটা জ্ঞান পাবে যা তুমি জানো না সুতরাং দর্শন এক না রামকামে দর্শন হয় কথা থাকে না দর্শন হয় কারণ রামকামে একই একটা রামকামে তুমি থাকে না তভিতে তুইয়ের বাস নাই তভিতে একই অবস্থা সেটা তোর মন তাহায় তুই আছে রামকামে তুই নাই তাই রামকামে মনসুর হল্লা যখন গেলেন উনি আর চিৎকার দিয়ে তার পীরের নাম বললেন না কারণ গুরু বা পীরের অবস্থান সেটা কর্ম তাহা পর্যন্ত তারপরে গুরুরা চাই পয়সাও দাম নেয় বাহন রামকামে গিয়ে তো মনসুর হল্লা তার পীরের নাম বলেন না কি বললেন আনাল্লাহ আমি একমাত্র সত্য তার মানে আমি খোলা তাই মাওলানা জালালউদ্দিন রুমি তার দেওয়ানে লিখেছেন মাইনে নে হামু বুট জানি মাইনে নে হামু বুট গুপ্ত আনাল হক তার সুরতে মনসুর মনসুর না বুদা বড়া দার বড়া মা না না আমি আল্লাহই বলেছি আনাল হক মনসুরের চেহারায় বলছি মনসুর না বুদা মনসুর বলে নাই বালাদারে বালা মা আমি সর্বশক্তিমান বলেছি শোনা ভোটাদি রামকামে যে তার পীরের নাম ছিল সর্বে শক্তি নাম নিলেন না কি বললেন এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিছু না রামকামে যাবার পরে ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামি বলে ফেললেন আনা সুবহানি মা আজামু শানি আমি সুবহানি সব শান আমারি আচ্ছা প্রশ্নে হাফি একই কথা বলছে আনা হু হু আর আনা আমি চিনি চিনি আমি গবাজ বলে ফেলেছিলেন ম্যাডাম ইয়ারম চান্দান নূরে হাত পানি সুকাম মাত্রায় আনবার ধাপে সুবাদি
রহস্যের ভাণ্ড হতে আমারই নূর প্রকাশ হচ্ছে, সেই রহস্যের ভাণ্ডটি আমি। তারই বীর খাতে উসমান হারুনি বলছেন, ৬,০০০ বছর আগে যমদগ্নিমণি বলতেছেন সহম সহমি, চিনি আমি আমি চিনি। ৬,০০০ বছর আগে ভৃগুমণি বলতেছেন মদম ব্রহ্মা ব্রহ্মা মদ, আমি ব্রহ্মা ব্রহ্মাই আমি। ৬,০০০ বছর আগে দুর্বাসা মুনি প্রথিতি মুনি একই কথা বলছেন, মানম মদম নারায়ণম নারায়ণম মদ, আমি নারায়ণ নারায়ণ। শ্রী শ্রী চৈতন্য দেব বলে ফেললেন, তুই মই মই তুই আমি তুই তুই। জগতের সমস্ত বলি গাও কুটুম আব্দাল, সুতরাং সত্য পেতে চাও একটু সাধনা করো, একটু মোড়াকামা করো। চার মাস ৪০ দিন ৪০ দিন ৪০ দিন আমি পাইনি, ভাগ করে দিই ৪০ দিন ৪০ দিন ৪০ দিন করে ভাগ করে দিই, ৪০টা দিন করে আমার না করে ৪০ দিন পুরো ৪০ দিন করো নিশ্চয়ই পারিবা। আসতে করে ভালো করছো তো বাবা, জাহাঙ্গীরকে একটা ভালো হয়েছে আর কোন বিকল্প তো আমার জানা।